মান চণ্ডীর যে পুজো করবে, চণ্ডী পুজো করতে গেলে একটা বিশেষ ফুল লাগে, কি বলুন তো? ফুল ও মায়েরা, সব দেব দেবী কিন্তু সব ফুলে সন্তুষ্ট হয় না, এক একজনের এক একটা পছন্দের ফুল আছে। যেমন শিব পুজো করতে কি ফুল লাগে বলুন তো? শিব পুজো করতে কি ফুল লাগে? ভুত্রা ফুল অথবা আকুন্দ ফুল, দুটো ফুলই শিবের খুব পছন্দ। তেমনি শনি পুজো করতে কি ফুল লাগে? নীলকণ্ঠ বা নীল অপরাজিতা ফুল। তেমনি চণ্ডী পুজো করতে কি ফুল লাগে? জবা ফুল, জবা। সেবার দেশে জবা নয়, একবারে টকটকে লাল রক্ত জবা মা চণ্ডীর খুব পছন্দ। ভগবান চিন্তা করলেন এখন জবা ফুল আনতে হবে, জবা ফুল আনতে বনে বাঁধারে কোথায় খুঁজে খুঁজে বেড়াবো, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অত সময় আমার হাতে নেই। এই ভগবান অনুভবের দ্বারাই জবা ফুলটা বানিয়ে নিলেন। সেই জবা ফুলটা কোন জবা ফুল জানে? হইব সেই জবা ফুলটা কোন জবা ফুল? এই তো গোবিন্দে, ওই করতল জবা ফুল। সর্ব অঙ্গটা শ্যামবর্ণ কিন্তু দুটো জায়গা একেবারে টকটকে লাল, কোন দুটো জায়গা বলুন তো? হাতের তলা আর পায়ের তলা। তাই বললে করতল জবা ফুল, শুধু জবা ফুল হলেই তো হবে না, বেল পাতা লাগবে, কারণ ফুল দেবার সময় মন্ত্র হবে এস সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। বেলপাতা ছাড়া তো পুজো হবে না। বেলপাতা বানিয়ে নিলেন ভগবান কি দিয়ে জানেন? কি দিয়ে? ওই যে নাশা মূল বিল্ল দল তলাকে জবা ফুল ভেবে নিলেন। আর এই যে নাশামূল, অর্থাৎ মায়েরা আমার কপালের দিকে তাকান, এই যে দুটো চোখ আর এই যে না দেখে কি মনে হচ্ছে বেলপাতার মতো লাগছে না? তাহলে ফুল হলো, বেলপাতা হলো, এখন লাগবে গঙ্গা জল। গঙ্গা জল আনতে তো গাঙ্গেত্রী যাওয়া সম্ভব নয়, তাই ভগবান অনুভবের দ্বারাই গঙ্গা জলটা তৈরি করে নিলেন। কোন জল দিয়ে? গঙ্গা জল দুটি নয়ন জল, এই গঙ্গা জল দুটি নয়ন জল, ওই গঙ্গা জল নয়ন জল, গঙ্গা জল নয়ন জল, গঙ্গা জল নয়ন জল, গঙ্গা জল নয়ন জল, দিলেন চণ্ডীর গানা পায়। চণ্ডীর পূজা করে আলে চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে আলে চণ্ডীর পূজা করে, রসিক শেখর সামোরাই দেখবে যদি যাই, দেখবে যদি যাই, তোরা দেখবে যদি যাই। ভগবান সঙ্গে সঙ্গে ওই চণ্ডী রূপিণী রাধারানীর সম্মুখে বসে সপ্তশতী চণ্ডীর মন্ত্রে রাধার চরণ বন্দনা করতে লাগলেন। ওম সর্বমঙ্গলা মঙ্গল শিবে সর্বার্থসাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গৌণময় দেবী নারায়ণে নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা ধাত্রী দেবী সহস্রধা নমস্তুতে। ওম স্বাহা গং স্বাহা, হে মা মঙ্গলালিনী, হে মা করালবাদিনী, হে মা দশ মহাবিদ্যা, নহ মা গো প্রণাম। যা দেবী সর্বভূতেষু অগ্নিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। সর্ব
शय नमस्त शय नमो नमः यादे सर्वभूतेषु चारुकेण सरस्वीता नमस्त शय नमस्त शय नमस्त शय नमो हमारे हृदय कमल মঞ্চে দোলে করাল বদনে শ্যামা আমার হৃদয় কমল মঞ্চে দোলে করাল বদনে শ্যামা আমার মন পবনে দোলা আমার মনে পাবনে দোলাইছে মন পাবনে দোলাইছে ওই সদা আদরিনী ও মা মা গো হৃদয় কমল মঞ্চে দোলে পরাণ সুষম নয়ার মনোরমা ইরা পিঙ্গল নামা সুষম মনোরমা বলি তাহার মাঝে দোলে শ্যামা বলি তাহার মাঝে দোলে শ্যামা ওই ব্রহ্ম সনাতনে তো ললিতা বিশাখার চোখ দুটো তো বড় বড় হয়ে গেছে, আরে বাপ রে, গরুচরণ রাখাল মাঠে মাঠে ঘুরে ঘুরে গরু ছড়িয়ে বেড়ায়, এত কঠিন কঠিন সংস্কৃত মন্ত্র কোত্থেকে শিখল, আমাদের গোবিন্দের এত গুণ, আরে বাপ রে বাপ। কিন্তু যাকে অবাক করবার জন্য গোবিন্দের এই চণ্ডী পুজো, যাকে অবাক করবার জন্য গোবিন্দের এই চণ্ডী পুজো, সেই রাধারানী একবার বদন ফিরিয়েই চাইলেন, তাহলে ক্রিয়া পদ্ধতিটাও ব্যর্থ হয়ে গেল, সাম দান ক্রিয়া তিনটে পদ্ধতি ব্যর্থ। ভগবান চিন্তা করলেন যে ক্রিয়া পদ্ধতি যখন ব্যর্থ হলোই তাহলে এবার চার নম্বর পদ্ধতির অবলম্বন করা যায়। কি বলেছিলাম? ভেদ মানে বলেছিলাম ভেদাভেদ করে দেখান, যখন এত কাজ করেও মানে এত সুন্দর কাজ করে ওই যে পুরোহিতের মতো কঠিন কঠিন মন্ত্র উচ্চারণ করে রাধারানীর মান ভাঙাতে পারলেন না, এবার কিন্তু ভগবান একটু রেগেই গেলেন, রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে বলে যে ও রাধে নিজেকে কি ভেবেছো তুমি, বিরাট কিছু ভেবে বসে আছো নাকি, কোথাকার কি এক বৃষভানু রাজার মেয়ে আমার সঙ্গে মান করে বসে আছে, নিজেকে বিরাট কিছু ভেবে, শোনো কি যোগ্যতা আছে তোমার, একটা কথা তোমায় আজকে আমি পরিষ্কার বলে রাখি, শোনো তুমি আমার বামে থাকো বলে কিন্তু লোকে তোমায় পুজো করে, তুমি যদি আমার বামে না থেকে ওই রাবণের বোন সূর্পনখা আমার বামে থাকতো লোকে ওকে পুজো করতো, তোমায় না, নিজে কত বিরাট দামি কিছু ভেবে বসে থেকো, কোথাকার কি এক বৃষভানু রাজার মেয়ে, আমি কে জানো, আমি ভগবান, আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, আমি সেই জগদীশ, প্রলয় পায়াধি জলে ধৃত বানসি বেদম বিহিত বহিত্র চরিত্র মুখে দাম কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ, আমি সেই জগদীশ যখন পৃথিবীর সৃষ্টির অসতলে যেতে বসলো
আমি তখন মীন রূপে মানে মৎস্য রূপে নিজ পৃষ্ঠে ধরিত্রীকে ধারণ করে ধরিত্রীর সৃষ্টি রক্ষা করেছি। শুধু তাই নয়, ক্ষিতিরূপী বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধরণ ধন ধন কিন চক্র গরিষ্ঠে কেশব ধৃত কূর্ম শরীর জয় জগদীশ। আমি দ্বিতীয়বারে নিজ পৃষ্ঠে কূর্ম রূপে আমি নিজ পৃষ্ঠে ধরিত্রীকে ধারণ করে ধরিত্রীর সৃষ্টি রক্ষা করেছি। আর তৃতীয় অবতারে আমি বসতি দশন শিখরে ধরণী তব লগ্না শশনী কলঙ্ক কলে বনিমগ্না কেশব ধৃত সুকর রূপ জয় জগদীশ হরে। আমি বরাহ রূপে নাসাগ্রে ধরিত্রীকে ধারণ করে ধরিত্রীর সৃষ্টি রক্ষা করেছি। চতুর্থ অবতারে ফটিক স্তম্ভ হতে নৃসিংহ রূপ ধারণ করে আবির্ভূত হয়ে আমি হিরণ্যাক্ষ হিরণ্যকশিপকে হত্যা করেছি। শুধু তাই নয়, পঞ্চম অবতারে আমি ত্রেতা যুগে যখন ক্ষত্রিয়দের মনে অহংকার হয়েছিল তখন ব্রাহ্মণের ঘরে পরশুরাম রূপে অবতীর্ণ হয়ে আমি একুশ বার পৃথিবী থেকে ক্ষত্রিয় শূন্য করে দিয়েছি। আবার সেই ত্রেতা যুগেই যখন ব্রাহ্মণের মনে অহংকার হয়েছিল আমি তখন ক্ষত্রিয়র ঘরে দশরথ নন্দন রাম রূপে অবতীর্ণ হয়ে আমি রাবণ রূপী ব্রাহ্মণকে সংহার করেছি। আর বৃন্দাবনে জন্মে কত বড় বড় কাজ করেছি জানো? তখন আমার মাত্র আট মাস বয়স যখন আমি পুতনাকে বধ করেছি, আমি শকটাসুর বধ করেছি, অকাসুর বধ করেছি, তৃণাবটাসুর বধ করেছি, অজাসুর বধ করেছি, আমি বকাসুর বধ করেছি, আমি কালী ও নাগ দমন করেছি, আমি দমনল ভক্ষণ করেছি, আমি এক সপ্তাহকাল ইন্দ্রের কোপ দৃষ্টি থেকে রক্ষা করবার জন্য এই বৃন্দাবনকে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলির দ্বারা গিরি গোবর্ধন পাহাড় ধরে রেখেছি। আমি সেই জগদীশ, আর তুমি আমার উপরে মান করছো। এই গোবিন্দের যখন বলা শেষ হয়ে গেল, রাধারানী কথা তো বললেনই না, বরং ঘোমটার আড়াল থেকে ললিতা বিশাখার পানে এমন কটাক্ষ দৃষ্টি দিয়ে চাইলেন যে দৃষ্টিতেই বুঝিয়ে দিলেন যে ললিতা ওকে বলে দে আমি জানি ও খুব বড় মাপের একজন, আমি অতি নগণ্যা গুণহীনা শিক্ষা দীক্ষাহীনা গ্রামের একজন কুলবধূ মাত্র। আমার মতো এরকম একজন নগণ্যা কুলবধূর জন্যে ওই রকম একজন ক্ষমতাবান পুরুষের কোনো প্রয়োজন নেই। কুঞ্জের দ্বার খোলা আছে, পারলে এটুকু উপকার করতে পারিস, যদি পথ চিনতে না পারে হাতটা ধরে পথটা চিনিয়ে দে। সাংঘাতিক মান দেখুন রাধারানী, রাধারানীর কি সাংঘাতিক মান, যখন এমনি করে ভেদ পদ্ধতি প্রয়োগ করেও গোবিন্দ রাধার মান ভাঙাতে পারলেন না, তখন গোবিন্দ আর সাত পা চিন্তা না করে আছাড় খেয়ে পড়লেন রাধারানীর রাতুল রাঙা চরণে। সেই পাঁচ নম্বর পদ্ধতিটা নতি মানে পায়ে ধরে ক্ষমা চাওয়া। এই যখন রাধারানী চরণ ধরে আমার গোবিন্দ কাঁদছে, আহাহা, যোগী জানে যোগে পায় না, ধ্যানী জানে ধ্যানে পায় না, মুনি জানে মনে পায় না, সেই যোগাতীত ধ্যানাতীত মনাতীত সকল চা পাওয়ার পরপার যিনি অনাদিরাধি গোবিন্দ, যার চরণ পাবার আসে কত যোগী ঋষি জানিয়ে উনি যুগ যুগ সাধনা করে, সে আজ রাধার চরণ তলে পড়ে রাধার চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে। রাধার চরণ ধরে যখন গোবিন্দ কাঁদতে শুরু করেছেন, এই ভাবটা বোধহয় হৃদয়ঙ্গম করেছিলেন বাংলার বিখ্যাত কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো তিনি এত সুন্দর কথাগুলো লিখতে পেরেছিলেন। চরণ ধরিতে বিয়োগ আমারে নিও না, নিও না সরায়ে জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষ ধরি গো জড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে
নিও না সরায়ে, স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কত, স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কত, নিজ হাতে তুমি গেথে নিও হা, এলো না আমারে ছড়ায়ে চরণ ধরিতে, দিও না আমারে নিও না নিও না সরায়ে। আবার একই ভাব, শুধু ভাষাটা ছিল সংস্কৃত, লিখেছিলেন বাংলার একজন বিখ্যাত মহাকবি, যার হাত ধরে বাংলার বুকে প্রথম বাংলা সাহিত্যের ইতিহাস সৃষ্টি হয়েছিল। আজ থেকে প্রায় আনুমানিক 850 বছর পূর্বে এই বাংলার অন্তর্গত বীরভূম জেলার একটি প্রত্যন্ত গ্রাম অজয় নদের তীরে সেই কেন্দুবিল্লু গ্রাম, সেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাংলার মহাকবি বৈষ্ণব কবি জয়দেব ঠাকুর, জয়দেব গোস্বাম। আর তার লেখা সেই বিখ্যাত গ্রন্থখানি গীত গোবিন্দ, আর সেই গীত গোবিন্দের সেই বিখ্যাত পদাবলীটি যে বদসি যদি কিঞ্চিত দন্ত রুচি কৌমুদী, দন্ত রুচি কৌমুদী হরতি দনতি বিরতি ভোরা, অতি ভোরা হরতি দনতি বিরতি ভোরা, অতি ভোরা গগনে যেমন চাঁদ উদয় হলে চাঁদ পৃথিবীর সকল আধার দূরীভূত করে দেয়, তেমনি তুমি যদি বদনে কিঞ্চিত হাস্য প্রদান করো তাহলে তোমার যে দন্তের শোভাগুলো বাহির হয় সেই দন্তগুলো দেখে মনে হয় যেন দন্ত তো নয়, এক একটা যেন চাঁদ। তাই গগনের চাঁদ যেমন পৃথিবীর অন্ধকার দূরীভূত করে দেয়, তেমনি তোমার বদন গহ্বরের দন্তের চাঁদে দন্তরূপী চাঁদের শোভা দিয়ে তুমি কৃপা করে আমার হৃদয় আকাশের সকল অন্ধকারকে দূরীভূত করে দাও। স্ফুরাত দর শীত হবে তব বদন চন্দ্রিমা, পিবত চকর মধুর রাধে গো, তোমার এই অধর সুধা দিয়ে তুমি কৃপা করে তোমার এই দাসের প্রাণ তুমি রক্ষা করো। হে প্রিয়ে চারুশীলে, প্রিয়ে চারুশীলে পঞ্চময়ী মান মনিদান, পঞ্চময়ী মান মনিদান রাধে গো, তুমি তো অত্যন্ত সুশীলা চারুশীলে, অর্থাৎ সুশীলা স্বভাবের নায়িকা, এই কঠিন মান তো তোমার মানায় না রায়, যে মানকে তুমি মনি কোঠায় রত্ন করে রেখে দিয়েছ সেই মান রূপী রত্ন তুমি আমার করে কিঞ্চিত দান করো রা, কারণ সকলেই জানে রাধে তুমি শিমম জীবনম তম শিমম ভূষণম তম শিমম ভব জলধি রত্নম, তুমি আমার জীবন তুমি আমার ভূষণ, এই ভব যদি সাগর হয় তুমি আমার ভব সাগরের সাগর ছেঁচা মানি, তাই রাধে গো সরগর লখন্ডনম মম শিরসি মন্ডনম। পরের কথাটার জয়দেব নিজের হাতে লিখতে পারেন, কারণ জয়দেব মনে মনে চিন্তা করলেন এই কঠিন বাক্যটা আমি লিখবো কেমন করে, আমি যদি এই কঠিন বাক্যটা লিখি হয়তো সাহিত্য সমাজ আমায় বাহবা দিয়ে বলবে বা জয়দেব মা কি অসাধারণ কবিতা লিখেছো তুমি, তুমি রাধার চরণ গোবিন্দের মাথায় তুলে দিয়েছো, কিন্তু ভক্ত সমাজ আমার দিকে আঙুল তুলে বলবে জয়দেব তুমি এটা পারলে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকার, যিনি ভগবান তার মাথায় তুমি রাধার চরণ তুলে দিতে পারলে,
তাই জয়দেবের আর লেখা হল লেখাটি অসমাপ্ত দেখেই জয়দেব পদ্মাবতীর নিকট হতে তেলের পাত্র চেয়ে তিনি স্নান করলেন। আর যেই জয়দেব স্নানে গেলেন তার কিছুক্ষণ পরেই স্বয়ং ভগবান জয়দেবের বেশ ধরে জয়দেবের গৃহে এসে উপস্থিত। পদ্মাবতী, পদ্মা, দেখি স্বামী আপনি আজ এত তাড়াতাড়ি স্নান করে ফিরে এলেন যে। জয়দেব বললে, শোনো, আসলে কি হয়েছে জানো, ওই স্নান করতে গিয়ে আমার একটা অসমাপ্ত লেখার শেষ কথাটি আমার মনে পড়ে গেছে। তা ভাবলাম স্নানে বিলম্ব হলে যদি কথাটা ভুলে যাই, তাই আর বিলম্ব না করে আমি তাড়াতাড়ি ফিরে এসেছি। তুমি একটা কাজ করো, আমার সেবার আয়োজন করো, আমি আগে গ্রন্থ মন্দিরে যাই, আমি লেখাটি সমাপ্ত করে আসি। এই ভগবান জয়দেব বেশি ভগবান, জয়দেবের গ্রন্থ মন্দিরে প্রবেশ করে দেখলেন ওই তো তার ভক্ত জয়দেবের লেখা সেই মধুর গ্রন্থখানি, যে গ্রন্থে জয়দেব কত মধুর মধুর পদাবলী রচনা করেছে তাকে নিয়ে। ভগবান পাতাটি উল্টাতে লাগলেন, উল্টাতে উল্টাতে দেখছে এই তো সেই পদাবলীটি, যে পদাবলীটি জয়দেব নিজের হাতে সম্পূর্ণ করতে পারেনি, কারণ এই কঠিন বাক্যটা জয়দেব তুমি নিজের হাতে লিখতে না পারলেও আমি আমার নিজের হাতে তোমার গ্রন্থে লিখে দিয়ে যাব। আজ আমি জগতে প্রমাণ করে দেব আমি রাধা চরণের দাস বই, অন্য কেউ নয়। ভগবান তুলে নিলেন লেখনিখানি, আর তুলে নিয়ে লাইনটি পূর্ণ করে দিলেন। জয়দেব লিখেছিলেন, সারাগারাল খণ্ডনা মাম শির শিমণ্ডনা, ভগবান শব্দটি পূর্ণ করে দিলেন কি দিয়ে, দেহি পদ পল্লব মুদার, অর্থাৎ রাধে আমি আমার চরণখানা তোমার, আমার মস্তকখানা তোমার চরণ তলে নুইয়ে দিলাম, আমার অপরাধ ক্ষমা করবার জন্যে তুমি কৃপা করে তোমার চরণ যুগল আমার মস্তকে দাও, তাতে তোমার চরণের নয়, কৃপা করে আমার মস্তকের শোভা বৃদ্ধি করো না। লেখাটি সমাপ্ত করে ভগবান পদ্মাবতীর নিকটে এসে বললেন, পদ্মা দাও দাও গো, সেবা দাও, খেতে দাও। আজ পদ্মাবতীর কি ভাগ্য দেখুন মায়েরা, সারা জীবন পতি সেবা করে পদ্মাবতী আজকে জগৎপতির সেবা করছে। আহা, এমন ভাগ্য জগতে কজন মায়ের হয়। পদ্মাবতী রোজ জয়দেব ঠাকুরকে মানে পতি সেবা করেন, কেমন করে জানেন? এই পদ্মাবতীর পতি সেবাটা শুনে রাখুন, কাজে লাগতে পারে। প্রত্যেক দিন জয়দেব ঠাকুর যতটা অন্ন গ্রহণ করেন তার দ্বিগুণ অন্ন পাত্রে বেড়ে দেন। জয়দেব অর্ধেকটা সেবা করে অর্ধেকটা প্রসাদ রূপে রেখে দেন, পদ্মাবতী পাত্র দিয়ে সেই প্রসাদের পাত্রটা ঢেকে রাখে। জয়দেব আচমন সেরে শয়ন মন্দিরে গিয়ে বিশ্রাম করে, আর পদ্মাবতী উঠে গিয়ে স্বামীর চরণ সেবা করতে থাকে। জয়দেবের যখন একটু তন্দ্রা পেয়ে যায়, পদ্মাবতী রন্ধনশালায় এসে সেই স্বামীর মহাপ্রসাদ প্রেমানন্দে গ্রহণ করে। আজও তার অন্নখানা, জয়দেব যতটা অন্ন গ্রহণ করেন তার দ্বিগুণ অন্নই বেড়ে দিয়েছেন পদ্মাবতী। আর ভগবানও চিন্তা করলেন, জয়দেব যা যা করে আমাকেও ঠিক তাই তাই করতে হবে, নইলে আমি পদ্মাবতীর কাছে ধরা পড়ে যাব। তাই অর্ধেকটা সেবা করে অর্ধেকটা প্রসাদ রূপে রেখে দিয়েছেন। পদ্মাবতী স্বামীর মহাপ্রসাদ মনে করে ভগবানের মহাপ্রসাদ পাত্র দিয়ে ঢেকে রাখলেন। ভগবান জয়দেব বেশি গোবিন্দ আচমন সেরে শয়ন মন্দিরে গিয়ে বিশ্রাম করলেন, শয়ন করলেন। পদ্মাবতী উঠে গিয়ে প্রতিজ্ঞানে জগৎপতির চরণ সেবা করতে লাগলেন। আর ভগবান যখন একটু তন্দ্রার ভান করেছেন, পদ্মাবতী উঠে এসে স্বামীর মহাপ্রসাদ মনে করে ভগবানের সেই মহাপ্রসাদ মাখিয়ে নিয়ে দু চার গ্রাস সবে বদনে দিয়েছেন, এমন সময় আসল জয়দেব এসে হাজির। পদ্মা, পদ্মা, কে? আমি গো, আমি তোমার স্বামী জয়দেব ঠাকুর। চুপ করুন, আপনি আমার স্বামী? আপনি যদি আমার স্বামী হবেন তাহলে ঘরে কে? কি বলছো বল, আমার ঘরে আবার দেখলেন ধরা পড়ে গেলেন আপনি আমার কাছে? আপনি ভেবেছেন আমার স্বামীর ছদ্মবেশে আমার কাছে এলেই বুঝি আমি আপনাকে চিনতে পারবো না? অত সোজা নয়,
আমি দেশের রমণী নই, আমি জয়দেবের ঘরণী পদ্মাবতী, আমাকে ঠকানো অত সোজা নয়। আপনি যদি আমার স্বামী হবেন, আমার ঘরে যে আছে সে কে? আমার স্বামী অনেক আগে স্নান করে ফিরে এসেছে, আর ফিরে এসে বলল তার একটা অসমাপ্ত লেখার শেষ কথাটি তার মনে পড়ে যাওয়াতে সে স্নানে বিলম্ব না করে তাড়াতাড়ি করে ফিরে এসেছে, আর লেখাটি সমাপ্ত করে আমার হাতে প্রসাদ পেয়ে এখন বিশ্রাম করছে, আর আপনি এসে দাবি করছেন আপনি আমার স্বামী, চলে যান এখান থেকে। জয়দেব বলছে, দাঁড়াও পদ্মা, তোমার কোথাও ভুল হচ্ছে, আমি তোমায় সত্যি বলছি, আমি তোমায় ঠকাচ্ছি না, আমি তোমার স্বামী, আমি তোমার আসল স্বামী জয়দেব। আচ্ছা তোমায় আমি প্রমাণ দিচ্ছি, দাঁড়াও, তো আমি যখন স্নানে গিয়েছিলাম তোমার মনে পড়ে তোমার কাছ থেকে তেলের বাটিটা আমি চেয়ে নিয়ে গিয়েছিলাম, আগে যে এসেছে তার হাতে তেলের বাটিটা ছিল, চমকে উঠলেন পদ্মাবতী, না তেলের বাটিটা তো তার হাতে দেখিনি, তাহলে কি আমি ভুল করেছি, তবে কি আমি ঠকেছি? জয়দেব বলে, দাঁড়াও পদ্মা, তুমি কেঁদো না, আমার মন যা বলছে যদি সেটা হয় তাহলে তো তুমি অসাধ্য সাধন করেছ। এই বলে জয়দেব ছুটতে ছুটতে গ্রন্থ মন্দিরে গিয়ে দেখছে তার লেখা গ্রন্থের গীত গোবিন্দের সেই পাতাখানি উল্টানো, যে কথাটা নিজের হাতে জয়দেব লিখতে পারেনি ওই তো স্বর্ণাক্ষরে জল জল করছে, বাঁকা হাতের বাঁকা লেখা। জয়দেবের আর বুঝতে কিছু বাকি রইল না, জয়দেব ছুটে শয়ন মন্দিরে গিয়ে দেখলেন শয্যায় কেউ নাই, তবে কেউ যে একজন ছিল তার প্রতিটা চিহ্ন বিদ্যমান, আর সারা ঘরময় পদ্মপলাশের গন্ধ ছড়িয়ে আছে। জয়দেবের আর বুঝতে কিচ্ছু বাকি রইল না, ছুটে গিয়ে ওই পদ্মাবতীর চরণে আছাড় খেয়ে বললেন, চরণ দুটো জড়ায় ধরে বললেন, পদ্মা গো তুমি যে বহু জন্মের ভাগ্যবতী, পদ্মা গো তুমি বহু জন্মের ভাগ্যবতী, পদ্মা গো তুমি যে বহু জন ভাগ্যবতী, পদ্মা গো রূপে পেলে ঘরে অগো পদ্মা গো ঘনে জগৎপতি, তুমি বহু জন্মের ভাগ্য বহু জন্মের ভাগ্যবতী, পতি রূপে পেলে ঘরে জগৎপতি, তুমি বহু বলে পতি পরম গুরু, আমি এতদিন তোমার গুরু ছিলাম, আমি এতদিন তোমার গুরু ছিলাম, কিন্তু আজ তুমি জগতে পতির প্রসাদ পেয়েছ, অগো পদ্মা গো, অগো পদ্মা গো, সারা
জীবন ধরে তার লীলা স্মরণ করে কত পদাবলী রচনা করলাম, প্রাণ ভরে মন্দিরে তাকে কত পুজো দিলাম, কিন্তু কোনদিন তার সাক্ষাতে লীলা দর্শন করতে পারলাম। আর তুমি ঘরে বসে আমার জন্যে শুধুমাত্র রন্ধন করে আমার সেবা করে আজ তুমি জগতে পতির প্রসাদ পেয়েছ, তোমার মানব জন্ম ধন্য হয়ে মানব জন্ম ধন্য হয়েছে। আজ থেকে আরে আমি নই, আজ থেকে তুমি হলে আমার গুরু, তাই পত্তাগ তুমি দাও দাও তোমার চরণ ধুলি, দাও দাও তোমার চরণ ধুলি, দাও দাও তোমার চরণ ধুলি, তাই গৌর হরি তোমার চরণ ধুলি, ধুলি মেখে জন ধন্য করি, তুমি দাও দাও তোমার চরণ ধুলি, ধুলি মেখে জন ধন্য করি, দাও দাও তোমার চরণ ধুলি, ধুলি মেখে জনম ধন্য করি আমার মানব জনম সফল করি, ধুলি মেখে জন ধন্য করি আমার মানব জনম সফল করি, ধুলি মেখে জনম ধন্য করি মানব জনম সফল করি, জনম ধন্য করি দাও দাও তোমার চরণ ধুলি। ভগবান নিজের হাতে লিখে দিয়েছিলেন জয়দেবের গ্রন্থে যে দেহি পদ পল্লব মুদারম, চরণ ধরে কত কাঁদলেন কত সাধলেন, কিন্তু তাতেও রাধার মান ভাঙল। অর্থাৎ নদী পদ্ধতি মানে পাঁচটা পদ্ধতি প্রয়োগ করা হয়ে গেল, রাধার মান ভাঙাতে গোবিন্দ পারলেন। যখন রাধারানীর চরণ ধরে গোবিন্দ কান্নাকাটি করছেন, সখীরা কিন্তু আর থাকতে পারলেন না, ললিতা বলে উঠলেন, এই রাধে সবকিছুর একটা সীমা থাকার দরকার আছে, না ঠিক আছে মান করেছিলি এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যার চরণ পাবার আসে কত যোগী ঋষি ধ্যানীমণি যুগ যুগ সাধনা করে, সে কিনা তোর চরণ ধরে কাঁদছে রে, যোগী জানে যোগে পায় না, ধ্যানী জানে ধ্যানে পায় না, মুনি জানে মনে পায় না, সেই যোগাতীত ধ্যানাতীত মুনাতীত সকল চাওয়া পাওয়ার পরপারে যিনি অনাদিনাদি গোবিন্দ, তিনি তাও তোর চরণ ধরে তিনি কাঁদছেন, তোর লজ্জা করছে না? তব কমলিনী ছেড়ে দেগ ধরে তোর পদে চিন্তামণি গড়া গো, ও গো কমলি ছেড়ে দেখ ধনি ও পদে চিন্তামণি গড়া গো, ও গো কমলি ছেড়ে দেখ ধনি তোর পদে চিন্তামণি গড়া গো, তুই মজলি কি ছাড় মানে একবার চাইলি না তার পানে, তুই মজলি কি ছাড় মানে একবার চাইলি না তার পানে, শেষে পানে পানে শ্যামের চূড়া দে খেতে পাই, ও গো কমলি ছেড়ে দেখে ধরি তোর পদে চিন্তামণি গড়া গো, তোর পদে চিন্তামণি গড়া গো।
পদক বলিনি ছেড়ে দিনি রাধে সুরধুনি উদ্ভব যার পায় সে যে নিরূপায় তোরই তুচ্ছ মানের দায় রাধে 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 গো বিনোদিনী রায় সুরধুনি উদ্ভব যার পায় সে যে নিরূপায় তোরই তুচ্ছ মানের দায় করে যার কৃপায় যোগী মুখ সে যে নিরূপায় করো গো যোপায় বল বল মন করে শ্যাম বিনা তোর চরণে কে লুটায় 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 ও গো কমলে তোর পদে রাধে তোর পদে আমনি তোর পদে চিন্তামনি করা গো সখীরা কত করে রাধারানীকে সাধলেন, তবু রাধার মান ভাঙল না। অনেক সেধে অনেক কেঁদে অবশেষে ভগবান কৃষ্ণচন্দ্র রাধার কুঞ্জ ছেড়ে ধীরে ধীরে চলে গেলেন। এটা ক নম্বর পদ্ধতি কি বলেছিলাম, ছ নম্বরটা কি উপেক্ষা। আরে যাও তো, যাও যাও, তোমার মতো কত আছে আমার। এই গোবিন্দ যখন কুঞ্জ ছেড়ে চলে গেলেন, এতক্ষণ কুঞ্জের বাইরে কদম বৃক্ষের ডালে বসে দুটো পাখি সুখ আর শাড়ি, একজন কৃষ্ণের পক্ষ একজন রাধার পক্ষ, তারা এতক্ষণ ধরে রাধা গোবিন্দের সেই প্রেম লীলা আস্বাদন করছিল, রাধা গোবিন্দের সেই প্রেম লীলা আস্বাদন করছিলেন। আর যেই কিনা গোবিন্দ আমার কুঞ্জ ছেড়ে চলে গেলেন, কুঞ্জের দ্বারে বসে এতক্ষণ রাধা কৃষ্ণের প্রেম লীলা আস্বাদন করছিল, আর যেই কৃষ্ণ কুঞ্জ ছেড়ে চলে গেলেন, অমনি সুখ শাড়িকে লক্ষ্য করে বললেন, শাড়ির প্রতি সুখ তখন কহিছে বচন, এই রাধার কোন তুমি করো হোক, শাড়ির প্রতি সুখ তখন কহিছে বচন, কহিছে বচন, শাড়ি প্রতি সুখ তখন কইছে বচন, কইছে বচন, বলি এই রাধার গুণ তুমি, এই রাধার গুণ তুমি, এই রাধার গুণ তুমি, করহ কীর্তন গো করহ কীর্তন, জগত জীবন কৃষ্ণ গেল চরণ ধরিয়া গো,
চরণ ধরিয়া আবার জগৎ জীবন কৃষ্ণ গেল চরণ ধরিয়া গো চরণ ধরিয়া একবার ফিরিয়া না চাহিল না ওই ফিরিয়া না চাহিল না বলো না কিরাই দয়াময়ী বলো না কিরাই দয়াময়ী তোমাদের রাধা নাকি কৃপাময়ী বলো না কিরাই দয়াময়ী রাধা নাকি কৃপাময়ী বলিয়ে এই না বৃন্দাবন রাধা নাকি কৃপাময়ী বৃন্দাবন রাধা নাকি কৃপাময়ী এই না বৃন্দাবন মাঝে এই নাকি তোমাদের রাধারানী দয়াময়ী এই নাকি কৃপাময়ী এই নাকি তার দয়া ছিরি জগত জীবন কৃষ্ণ গেল চরণ ধরিয়া একবার ফিরিয়া না চাহিল নাই কি কুলি সহিয়া আর সুখ মুখে শুনি তখন হইছন বচন আপনারও চরণ তলে রায় করে দর্শন আপনারও চরণে কৃষ্ণ করপত্ত না দেখিয়া এবার হানাথ বলিয়া ধ্বনি উঠিলেন কান এই দেখুন যতক্ষণ কৃষ্ণ ছিল ততক্ষণ কাঁদে নাই যেই কৃষ্ণকুঞ্জ ছেড়ে চলে গেল আমি কাঁদতে বসেছি এটা আমাদের স্বভাব আমরা থাকতে কৃষ্ণ কাঁদি না আর একটা কথা জানবেন মায়েরা দেখবেন এতক্ষণ এই যে রাধারানীর কুঞ্জে মান ছিল কেন কৃষ্ণকুঞ্জে ছিল যেই কৃষ্ণকুঞ্জ ছেড়ে চলে গেল যার মান তার সাথেই চলে গেল এই কথাটা খুব ভালো করে অনুভব করবে কথাটা শুধু কথার কথা নয় অনুভবের বিষয় কারণ কুঞ্জে মান ততক্ষণই থাকে যতক্ষণ এই কুঞ্জে কৃষ্ণ থাকে কৃষ্ণ যদি একবার কুঞ্জ ছেড়ে চলে যায় তাহলে এই কুঞ্জে আর মান থাকে না তখন এই শূন্য কুঞ্জ ফেলে দিলে কুকুর শেয়ালে টেনে হিঁচড়ে খাবে আর তা না হলে চিতায় তুলে পুড়িয়ে ছাই করে দেবে অথচ সেই কুঞ্জ নিয়ে আমরা কত অহংকার করি মান ততক্ষণই কুঞ্জে আছে যতক্ষণ কৃষ্ণ আছে কারণ মান হলো কৃষ্ণের সঙ্গী কৃষ্ণ যদি কুঞ্জ ছেড়ে চলে যায় যার মান তার সাথে চলে যায় কৃষ্ণ হারিয়ে বা রাধারানী কাঁদছে সখী রে বলো লীতা আমার সে কই কেন আমার গোবিন্দ সখীরা বলছে তার আমরা কি জানি কত কত করে বললাম যে ওরকম একটু আধটু অপরাধ পুরুষ মানুষ করেই থাকে ওরে যার চরণ পাবার আসে কত জগী ঋষি ধানিমুনি যুগ যুগ সাধনা করে সে কিনা তোর চরণ ধরে কেঁদে গেল অথচ তুই একবার ফিরেও চাইলি না মনে পড়ে কৃষ্ণ যখন তোর চরণ ধরে কাঁদছিল আমরা তোকে তিনবার বলেছিলাম একটা শব্দ পানে 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 বলেছিলাম না ওই যে ওগো কমলিনী চেয়ে দেখ ধ্বনি পদে চিন্তামণি গড়াগড়ি যায় মজলি কিছার মানে চাইলি না তার পানে শেষে পানে পানে শ্যামের চূড়া দেখতে পায় একটা শব্দ তিনবার কেন বললাম বুঝতে পারলি না নিশ্চয় তার তিনটি অর্থ ছিল বলেছিলাম তুই রাজনন্দিনী সুশিক্ষিতা সুপণ্ডিতা তুই হয়তো আমাদের পানে তিনটির মানে বুঝতে পারবি আমাদের প্রথম পানের মানে কি ছিল জানিস প্রথম পানের মানে ছিল চাগো ধনী বধুর পানে
আর দ্বিতীয় পানের মানে ছিল তোর চরণ তলে কৃষ্ণ ধনে পানে পাটা সরিয়ে নিল। আর তৃতীয় পানের মানে ছিল বসগে বধুর বাম পানে তাহলে যেত না তোর কৃষ্ণ ধনে। আর এখন কৃষ্ণ চলে গেছে, এখন কাঁদতে শুরু করেছিস, এই তো তোর কাঁদা শুরু রে, আরো তো অনেক কাঁদা বাকি আছে তো। এখানো শ্যাম নাগর যার এক বিন্দু রসে ত্রিভুবন ভাসে, তাকে তুই কাঁদালি আর নিজে কাঁদবি না এটা হতে পারে? রাধারানী বলছে সখী আমি ভুল করেছি, প্রেম আমাকে অন্ধ করে দিয়েছিল, আমি ভেবেছিলাম কৃষ্ণ বুঝি আমার একার। সখীরা বলে তাই কি হয় রে, সাগরের তীরে গিয়ে যদি তুই চিৎকার করে বলিস যে সাগর তুমি আর কারো নও তুমি আমার একার হবে, কারণ সাগর জগতের সকলের। হ্যাঁ বাড়িতে হয়তো একটা পুকুর কেটে বা ডোবা কেটে তুই বলতে পারিস যে পুকুর তুমি আর কারো নও তুমি আমার একার, এটা হতে পারে। তেমনি কৃষ্ণ হলো প্রেমের সাগর, সে কেন তোর একার হতে যাবে বল, সে হলো জগতের সকলে। যাকে আদর করে ঘরে রাখতে হয় তাকে তুই ঝগড়া করে ঘর থেকে তাড়ানো, এখন তো দিন রাত তোকে চলে পুড়ে মরতে হবে। রাধারানী বলছে সখী কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ বিনা আমি তো বাঁচবো না, কারণ প্রাণ গেলে কি দেহ বাঁচে, বাঁচালে তোরাই আমাকে বাঁচাতে পারিস, তোরা আমাকে কৃষ্ণ এনে বাঁচা সখী, তোরা আমাকে কৃষ্ণ এনে বাঁচা, কারণ তিল আদ শয়নে স্বপনে যে মধুবিনে চমকি চমকি করি তোকে, যে গুণের বধু পাছে যদি কেউ কেড়ে নেয় সেই ভয়ে দিন রাত আমাকে ভুজলতা দিয়ে বক্ষ মাঝে বন্ধন করে রাখত, সেই গুণের বধু কিনা এমন হলো। আমার কি মনে হয় জানিস, আমার বধুর কোনো দোষ নাই, ওই চন্দ্রা বুঝি আমার বধুকে গুণ করেছে। এই যখন রাধারানী এমনি করে কৃষ্ণের জন্যে পাগলিনীর মতো প্রলাপ করছেন, আর কৃষ্ণচন্দ্র ওদিকে কুঞ্জ থেকে বাহির হয়ে কুঞ্জের বাইরে দরজার আড়ালেই দাঁড়িয়ে আছে, যদি কৃপা হয় আস। রাধারানীকে ওরকম প্রলাপ করতে দেখে ভগবান মনে মনে চিন্তা করলেন যাকে এবার হয়তো কাজ হলেও হতে পারে, অতএব এই সাহসে ভর করে এক পায়ে দুপায়ে যেই কুঞ্জে প্রবেশ করেছে, জয় রাধে জয় বৃন্দাবনেশ্বরী করুণাময়ীর জয় হোক, আর যেই কৃষ্ণকে দর্শন করেছে রাধারানী অমনি কৃষ্ণ বদন দর্শন করে পুনহি বৈঠল রায়ের মান মঞ্চে, আমার মান হয়ে গেছে। ভগবান মনে মনে চিন্তা করছিলেন বাবা যে তো তাই, কোনো পরিবর্তন হয়নি, তাহলে এতক্ষণ যে কান্নাকাটি হলো এগুলো কি ভুল শুনলাম নাকি? যাকগে আমার হাতে আর একটা অস্ত্র আছে, একেবারে ব্রহ্মাস্ত্র এখনো রয়েছে আমার হাতে, নিক্ষেপ করে দেখি না কাজ হয় যদি, ছেড়ে দিই নাকি ব্রহ্মাস্ত্র ছেড়ে দিই। এই সঙ্গে সঙ্গে ভগবান বললেন ঠিক আছে সে তুমি কথা নাই বলতে পারো, কিন্তু আমি যে কারণে এসেছি সেটা আমাকে করে যেতে হবে। রায় করল যাব গারোহি মান, 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 অভি দূরে বৈঠল নাগর কান, অভি দূরে বৈঠল নাগর কান। পুনরায় রাধারানী যখন মান করে বসলেন ভগবান হতাশ হয়ে একটু দূরে গিয়ে থপ করে বসে পড়লেন, আর বসে পড়ে কি করলেন জানেন, এই যে নিজ কর তল দেখি অবনত মাথে গো, নিজ কর তল দেখি অবনত মাথে গো, এবার ললিতা সম্বোধি কহয়ে কিছু বাতে, ললিতা সম্বোধি কহয়ে কিছু বাতে। শোনো 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 শোনো, তোমরা হয়তো ভাবতে পারো যে আমি আবার ছোট লোকের মতো তোমাদের কুঞ্জে কেন এলাম, ভাবতেই পারো, হয়তো ভাবতে পারো যে আমি তোমাদের সঙ্গে মিল করতে এসেছি,
শোনো একটা কথা তোমাদের আজকে আমি বলে রাখি, এই তোমাদের সঙ্গে মিল করতে না আমার বই গেছে। তাহলে যদি বলো কেন এসেছি তাহলে বলি সব। আসলে তোমাদের কুঞ্জ থেকে বেরোনোর সময় আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে, তো ভাবলাম এতদিন তোমাদের কাছে ছিলাম, এত বড় একটা ঘটনা যদি তোমাদের না বলি হয়তো আঙুল তুলে বলবে যে একবার বললে না আমাদের, তাই বলতে এলাম। কি কি হয়েছে গোবিন্দ? বলছি গো বলছি। বাপরে বাপ, ভয়ে আমার একেবারে গলা শুকিয়ে গেছে, একটু জল হবে? সোনার পাত্রে জল এনে দিয়েছে ললিত, ঢক ঢক করে জলটুকু খেয়ে নিয়েছে। হ্যাঁ এইবার বলো। বলছি গো বলছি, সে হয়তো তোমাদের বিশ্বাস হবে না, না হওয়ারই কথা, কারণ আমার তো নামের দোষ, আমি ঠক, আমি প্রবঞ্চ, আমি মিথ্যু। আরে বাবা কি হয়েছে সেটা তো বলবে। বলছি বলছি, কুঞ্জ থেকে যখনই বেরোলাম পথে গিয়ে একজন জ্যোতিষীর সঙ্গে দেখা হলো। সে বেটা জ্যোতিষী আমার কপাল দেখে কি বললো জান? কি বললো? না সে হয়তো তোমাদের বিশ্বাস হবে না, হওয়ারই কথা, আমার তো নামের দোষ, আমি ঠক, আমি প্রবঞ্চক, আমি মিথ্যুক। দেখো গোবিন্দ তুমি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ, আসল কথাটা বলো। বলছি বলছি, তারা ওরা আক্রোচ্ছ কেন? বলছি বলছি, বিশ্বাস হোক কি না হোক সেটা তোমাদের ব্যাপার, আমার বলার দরকার আমি বলে যাই। আরে বাবা বলবে তো, কি হয়েছে? বলছি এই দেখো, বিশ্বাস না হয় আমার হাতের রেখাটা দেখো, এই যে এটাকে বলে আয়ু রেখা, এই দেখো হাত কো রেখো দেখো হো বিচারি, হাত কো রেখো দেখো হো বিচারি, নাকি মজু পরমায়ু দিবস দুয়ো চারি, মজু পরমায়ু দিবস দুয়ো চারি, মনে হয় আর দেখা হবে না গো, আরে দেখা হবে না গো, আমি জন্মের মতো বিদায় নিলাম, চলে জন্মের মতো বিদায় নিলাম, ভালো থেকো সুখে থেকো আনন্দে থেকো, আর কোনোদিন জ্বালাতে আসবো না। গোবিন্দ এক পায়ে দু পায়ে কুঞ্জ ছেড়ে চলে যাচ্ছে, রাধারানী থরথর করে কাঁপছে, নাকি শুনলাম না যার প্রতি মান করেছি সে যদি মরেই যায় তাহলে কিসের মান আমার? এই বলে রাধারানী ছুটে গিয়ে বলছে দাঁড়াও গোবিন্দ, জ্যোতিষবিদ্যা আমি পড়া, আমার পড়া আছে, আমি 64 বিদ্যার অধিকারী, জ্যোতিষশাস্ত্র আমি পড়েছি, দেখি কোন জ্যোতিষী তোমায় বলেছে তুমি 2-4 দিন বাজবে। এই বলে হাতটা টেনে নিয়ে রেখা, আরে বাপ রে বাপ, এত বড় লম্বা আয়ু রেখা, আমার গণনা যদি ঠিক হয় তাহলে আমার গণনা বলছে এখনো লাখ দিবস অব জীবিকার, লাখ দিবস অব জীবিকার, হইলে মজু পরমায়ু তোহারে দিনু দান, মজু পরমায়ু তোহারে দিনু দান, বলি আমার আয়ু তোমায় দিলাম, আমার আয়ু তোমায় দিলাম, লক্ষ লক্ষ বছর বেঁচে থাকো ওহে আমার সোনার বধূ, লক্ষ লক্ষ বছর বেঁচে থাকো ওহে আমার সোনার বধূ, লক্ষ বছর বেঁচে থাকো আমার আয়ু তোমায় দিলাম। এই যখনই বলেছে আমার আয়ু তোমায় দিলাম তুমি লক্ষ লক্ষ বছর বেঁচে থাকো, হঠাৎ রাধারানীর মনে পড়ে গেছে হেই মা আমি তো মান করেছিলাম। এই লজ্জায় মাথাটা নিচু করে বাম চরণের বৃদ্ধাঙ্গুষ্টি দিয়ে মাটি খুঁড়ছে, এটা মেয়েদের স্বভাব, দেখবেন মেয়েরা লজ্জা পেলে এগুলো করে। গোবিন্দের হাতটা তো নিজের হাতে ধরাই রয়েছে, আর ওই বাম চরণের বৃদ্ধাঙ্গুষ্টি দিয়ে মাটি খুঁড়ছে, মাথাটা তুলে গোবিন্দের বদন পানে চাইতে পারছে না নয়ন মেলে লজ্জায়, মাথাটা নিচু করে বলছে আচ্ছা প্রাণনাথ, তখন যে তুমি আমার কুঞ্জ ছেড়ে চলে গেলে একবারও ভেবে দেখো তো, আমি কি মন থেকে কখনো আমি কি তোমায় যাও বলেছি, 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 কি যাও কথা কি তোমায় বলিতে পার, আমি কি তোমায় যাও বলেছি, যাও কথা কি
বলতে পারি আমি কি তোমায় যাও যাও কথা কি বলিতে পারি ওহে আমার প্রাণ বধু ওই যাও কথা কি বলতে পারি ওহে আমার জানান বধু ওই যাও কথা কি বলতে পারি আমি কি তোমায় যাও বলেছি অনেক হয়েছে আর ধন করিস না গিয়ে বধুর বামে দাঁড়া তোদের যুগল দর্শন করি নয়ন মন সার্থক করি শ্যামের বামে দাঁড়াই দাসে আগে রাঙা চরণ মধুরী চরণ মধুরী আমার রাধা গোবিন্দ হইল যুগল রাধা গোবিন্দ হইল যুগল হরি ধ্বনি করে ভক্ত সকল বদন ভরে বাহু তুলে হরি ধ্বনি করে ভক্ত সকল বদন ভরে বাহু তুলে রাধে রাধে গোবিন্দ ভালো থাকো।